হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি শক্তি, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আর সকাল থেকে তো মানে কাজ করে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে ওই সেই চিন্তা, কাকুর আংটি যদি খুঁজে পাই। তো সকাল থেকে দেখো মানে বাসি কাজগুলো সেরে স্নান করেছি ঠিকই, কিন্তু তার আগে ওই যে বাইরে যেখানটাকে মানে গাড়িটা স্টার্ট দিয়েছিল সেখানে গিয়ে কতক্ষণ বসে খুঁজলাম, মানে ঘুম থেকে উঠেই চলে গেছি আবার। মানে কালকে তো পুরো খুঁজেছি, আবার ঘুম থেকে উঠেও আবার বাইরে গিয়ে সেই সকাল থেকে খুঁজলাম, কত খুঁজলাম, খুঁজে 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 আর পেলাম না, তো পেলামই না। ঘাস মাস ছড়িয়ে সরিয়ে সব দেখলাম, ওইদিকে দেখলাম আমাদের বাড়ির সামনে কলপারের ওখান দিয়ে যদিও বা ঘাস হয়ে গেছে, ঘাস হলো তবুও সরিয়ে সরিয়ে সব খুঁটে খুঁটে মানে কয়েকবার বারবার করে দেখছি, বারবার করে কালকে তো দেখেছি অনেকবার, আজকেও অনেক কবার দেখেছি। তো বাইরে ওখানে আমি রাস্তার ওখানে ওখানে সব নোংরা জল ফল ফেলি আমি, নোংরা জল বলতে আমার সবজি মবজি কাটার যে সবজির খোসা, তারপরে মাছ কাটলে মাছের আষ্ট মাছ এসব ফেলি, বাইরেটায় ফেলি, মানে ওখানটা একটু গর্ত, ওই জায়গাটায় যে ভালো মতন আবার দেখলাম, কারণ কাকু সে আম টাম খেয়েছিল, বাইচান্স বলা যায় না চলেও যেতে পারে সাথে, সেই জন্য আবার ওইখানে গিয়ে আবার নেমে নেমে সেই কি নোংরার মধ্যে নাম মানে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখলাম, কোথাও দেখলাম না, কোথাও না। আর কাকু ফোন করেছিল একবার সকালে, জিজ্ঞেস করলো যে দেখেছিস ওই সব জায়গাগুলো, দেখেছি, পাইনি, কি বলবো, আর করেও নি আপাতত, এখনও করেনি, জানি না পরে করবে কি না। আর দেখো কাকু যতবার ফোন করে ততবারই শুধু মনে হয় কি আমার এখানে এসে হয়ে গেলো জিনিসটা, একটা বাজে জিনিস। এবার কাকুরও খারাপ লাগছে যে ওর বাড়ি গিয়ে হলো, আবার আমাদেরও খারাপ লাগছে যে আমার এখানে যাও বা একদিন আসলো। এমনিও তো আমার বাবার বাড়ির লোকজন সেরকম এখানে আসে না, আসলেও সেদিনে যে ভাই যেমন এসেছিলো এসেই চলে গেছে, কাকুও এর আগে যে কয়েকবার এসছে এসেই চলে গেছে, মানে কোনো মতে আসে 15-20 মিনিট মতো হয়তো বসে, তারপরে আবার চলে যায়। আবার আমার বাবা কিন্তু এখনও এই বাড়িতে আসেনি, আর আমার ভাইরাও ওরকমই করে, আর আমার বোন এসে মানে প্রয়োজন হলে সারাদিন থাকে আবার বিকেলে চলে যায়, ওর জন্মদিন করেছিলাম সারাদিন ছিল চলে গেছিলো এইটাই। তারপরে শুধু আমার বোন ছিল অনেক কদিন ছিল, তো এই যে আমার শাশুড়িকে নিয়ে হায়দ্রাবাদে গেছিলো ওরা, তখন আমার বোন এসে অনেক কদিন ছিল, মানে যে কদিন ওরা বাড়ি ছিল না মনে হয় 15 দিন না 16 দিন মতন, সেই কদিন আমার বোন আমার সাথে ছিল, রিয়না ছোট ছিল। এই হচ্ছে আমার বাড়ির লোক এখানে থাকে, এছাড়া কেউ এখানে, আমার মা একরা তো এখানে কাটায়নি, আর আমার ভাইরাও না, আর এই যে কাকু আসলো চলে যায়, আর আমার বাবা তখন আসেনি, কিন্তু যাও বা কাকু আসলো কাকিকে নিয়ে, তাও এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল, নিজেরই খারাপ লাগছে। আর আমার মেজো কাকা কাকি এরাও এখন আমাদের বাড়িতে আসেনি, মানে এসবের আলাদা আবার গল্প আছে, যা ওই সব ফালতু বিষয় নিয়ে এখন আর করতে চাই না, কিন্তু অনেক খুঁজেছি অনেক খুঁজেছি কোথাও পাইনি। অনেক দিদি ভাই কমেন্টস করেছো পেয়ে যাবে, সত্যি যদি পেতাম না আমার থেকে আর বড় শান্তি কেউ পেত না, এত মানে এতটা চাচ্ছি যেন পেয়ে যাই। হ্যাঁ পাইনি, এবার হয়তো রাস্তায় ফেলেছে, কারণ হয়তো বেঁধেছিল পকেটে, কোথাও পড়েছে কিনা জানি না, পাইনি, কোথাও পাইনি। তো যাই হোক, কালকের সেই চিংড়ির মাথাটা ছিল, আমি তো কালকেই বলেছিলাম চিংড়ির মাথা আছে ওইটাই করব, তো চিংড়ির মাথাটা করব, আর ওইদিকে শুধু ভাতটা করব, ভাতটা করতে হবে কারণ আমার বাসি ভাত আছে, আর কদিন থেকে কি ঝামেলা হয়েছে কি জানি বাসি ভাত থেকেই যাচ্ছে, বাসি ভাত ডাল এসব হ্যানত্যান থেকে যাচ্ছে। কালকে যেহেতু কাকুরা এসেছিলো আন্দাজটা একটু কম হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, একটু বেশি নেওয়া হয়ে গেছে, সেই হিসেবে রয়ে গেছে, এবার ওই তাই সকালে হবে, আর গরম ভাত করব ওর জন্য আর ওর বাবার জন্য, ওরা গরম ভাত খাবে, আমি ওই বাসিটাই খেয়ে নেবো। তো যাই রান্নাঘরের দিকে, যাই রান্নাটা কমপ্লিট। এই যে আমার চিংড়ির মাথা, কালকের সেই মাথাটা রয়ে গেছে, অল্প ভেজে রেখেছিলাম, এরকম লাল হয়ে আছে, আর আজকে আগেই ভাজবো না, সব কিছু দেবো, যে মাথার মধ্যে কাঁচা লঙ্কা রসুন কালো জিরা সব দিয়ে আগে পেস্ট করব, তারপরে ভাজবো। পেস্ট করাও হয়ে গেছে আমার, যে মানে সব টোটাল সব কিছু দিয়েছি, আর এই যে তেল দিয়ে তোমার মাথাটাও দিয়ে দিয়েছি, এবার এইটাই নেড়ে 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 নেড়ে
জলটা টানবে সেই পর্যন্ত। যদি শিল নোড়াতে বেটে নিতাম তাহলে ওই জলটা থাকতো না, যেহেতু আমি মিক্সিতে করেছি জল জল ছিল, এই জন্য একটু জাল দিতে হলো। এই যে শুকিয়ে শুকিয়ে গেছে, এই যে কম মানে টোটালি আমার হয়ে গেছে চিংড়ির মাথা বাটা। আর এই আমার বাসি ভাত আছে, আর কালকে সেই চিংড়ির তরকারিটা। অনেকক্ষণ আগেই সঞ্জু বেরিয়ে গেছে, ও যাওয়ার পরে আমি ভাতটা খেলাম, রিওনাকে আগেই খাইয়ে দিয়েছিলাম। আর যা ভাত আছে মানে আমি তো বাসি ভাতটা খেলাম, আর গরম ভাত যা আছে সেটা আমার দুপুরেও হয়ে যাবে, তার মানে দুপুরে আমাকে রান্না করতে হবে না। আর ও গেছে নিশ্চয়ই, ওকে খাইয়ে দেবে, এই জন্য আর আমার রান্নাবাড়ার ঝামেলাটাও মনে হয় দুপুরে নেই, একবারে রাতে করব। এখন তোমাদের সাথে একটু কথা বলে রিওনাকে স্নান করানোর আগে আবার একটু যাব খোঁজাখুঁজি করতে, দেখি এই তো চলছে আমার। তাহলে এখন আর বেশি কথা বলবো না। আর এটা হচ্ছে হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখা, মানে একটা মানে কারি বলতে পারো, এটা বেশ ভালো লাগে খেতে, যদিও বা রেসিপিটা আমি দেখাইনি। দুপুরে বললাম আবার একটু খোঁজাখুঁজি করবো এই বলে তোকে রাখলাম আর আসিনি। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে মানে আবার ওই যে মানে যখনই মনে পড়ছে তখনই চলে যাচ্ছি খুঁজতে। তো খুঁজতে খুঁজতে আমিও একদম আমাদের রাস্তা শেষ মাথায় চলে গেছিলাম আবার, মানে কালকে তো গেছি আবার আজকেও গেছিলাম। তো ওইখানে গিয়ে খুঁজতে খুঁজতে তো পেলামই না, আবার আসলাম, এসে দেখি আমার বর চলে এসছে বাড়িতে, কিন্তু দুঃখের বিষয় খেয়ে আসিনি, ওকে খেতে দেয়নি, কিছুই খাওয়ায়নি, কোনো মতে গেছে। গাড়ি ভাড়ায় অনেক টাকার তেল খরচ পড়ে গেছে, মানে ভাড়া তো না তেল খরচ অনেক টাকা পড়ে গেছে, এর জন্য ওকে আর কিছু খাওয়ায়নি। তো আবার দেখি বাড়ি এসছে, এসে বলছে খিদে পেয়েছে খাবে, তো স্নানটা করলো, করে আমি এবার ওদিকে রান্না যেহেতু করিনি আবার সেই তাড়াতাড়ি করে, তখন কটা বাজে খুব সম্ভব 5টা সাড়ে 5টা বাজে, তখন ভাত বসালাম আবার তাড়াতাড়ি করে, ডিমের কারি করলাম। আর হচ্ছে দেখলেই তো দেখালাম যে ডিমের ইয়েটা করেছি পেঁয়াজ টমেটো দিয়ে, ওটা আর দেখাতে পারিনি কারণ আমার ওখানে লাইটের সিস্টেম সেরকম নেই, রাত্রেবেলা সেরকম ভালো দেখা যায় না। ঠিক ওই ওই বোতল মুখে দিচ্ছে, আরে এই মুখ খুলে রেখে কী করছিস, ওটা জল রাখি তো, জল খাই তো সর, ওটা মুখে দেয় না, শোনা নিজের বোতলে জল খাওয়া, ওই বোতল মুখে দেয় না। তারপরে খাওয়া দাওয়া তো সারলো, তারপরে এই যে তোমাদের সামনে এখন একটু বসলাম, এর মধ্যে আর আসিনি। আর রিওনাকেও খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে গেছিলো, আর এর মধ্যে ঘোষও এক গাদা দুধ দিয়ে চলে গেছে আজকে, আবার কী বলবো আর। আর আজকের থেকে কী বলে অমাবতী চলছে, আর বাড়ির থেকে ফোন করেছিলো যে অমাবতী চলছে, অনেকে জানো অনেকে জানো না অমাবতী জিনিসটা কী, যারা জানো তারা তো বুঝতেই পারছো, আর যারা জানো না তাদের কী বলবো। অসমে যে কামাখ্যা দেবীর মন্দিরে পুজো হয় এই টাইমেই পুজো হয়, এই অমাবতীতেই পুজো হয়, অনেকে এই টাইমে ঠাকুরের মুখ দেখে না, পুজো দেয় না, আড়াই দিন বা তিন দিন অনেকে মানে, অনেকে সাত দিনও মানে, মানে ঠাকুরের মুখ দেখে না, পুরো ঢেকেই রাখে অনেকে। তা আমি আমাদের আমরা ওইসব জানতাম না, তা আমাদের ওখানে আমাদের পেছনের কিছুটা দূরে মানে ঘোষপাড়া মাহেশ্বপাড়া বলি আমরা, তো ওরা দেখি এইসব মানে মানতো, তা ওদের কাছ থেকে শুনে পরে বুঝতে পারি ব্যাপারটা। তো যাই হোক, সেই থেকে আমার মা আর পুজো দেয় না ঘরে, এবার আমিও জানি, আমাকে তাই ফোন করে বোন বললো দুপুরবেলা যে অমাবতী চলছে, মাটি খুঁড়তে নেই এর মধ্যে, মাটিও খুঁড়তে নেই, আর ওই অমাবতীতে কী বলে দুধ আম ঠাম এইসব খেতে হয়, আর হচ্ছে ঠাকুর মানে পুজো দিতে নেই, ঠাকুরের মুখ না দেখাটাই শ্রেয় এই টাইমে। কামাখ্যা দেবীর পুজো বলে কেউ ইউটিউবেই সার্চ করো, যারা না জানো তাহলে ঠিক মানে তারা জানতে পারবে বুঝতে পারবে। তো ওই জন্য আমি আর পুজো টুজো আর দিচ্ছি না, চলছে আর দুধ দিয়ে গেছে যদিও বা অনেক, আর আমও অনেক আছে, যেহেতু কালকে কাকু এনেছিলো আমি নিয়েছিলাম, সেরকমভাবে তো খাওয়া হয়নি, সেই মানে মনটা খারাপ হয়ে আছে বলে আমটা মোসমভাবে খাওয়া হচ্ছে না, তা আছে যাই হোক কতেই হয়ে যাবে। আর ডিমের কারিটা করলাম রাতে, ডিমের কারি ডাল করলাম, ডালটাও করলাম, ওই দিয়েই হয়ে যাবে রাতের খাবার। ভেবেছিলাম রাতে রান্না আছে, তা যাই হোক রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, আর রাতে আমার সেরকম কোনো কাজ নেই, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7:30-8টা মতন বাজে। আর রাতে চা মাও খাবে কি না জানি না, খেলে পরে করে দেবো, আর না খেলে নাই খেলো, আজকে মতো কাজ আমার কমপ্লিট। তো এখন আমার ভিডিও একটা এডিট করতে হবে, তো আজকে এই পর্যন্তই থাকুক, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।